আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা ডিসি সার্কিটের এই ম্যাথটি সমাধান করব। এই ম্যাথে আমাদের দুইটা রেজিস্টার আছে, শর্ট পথ আছে, ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আই বের করতে হবে, টোটাল কারেন্ট আই ওয়ান, আই টু, আই থ্রি। এখন এটা এই ধরনের ম্যাথ সাধারণত ওইভাবে থাকে না, তবু বেসিককে ক্লিয়ার করার জন্য দরকার, এবং এমন হতে পারে যে দিয়েও দিতে পারে আপনার বেসিক কীরকম আছে সেটা দেখার জন্য। তো এটা অবশ্যই আমাদের জানতে হবে যে এইখানে যদি আমরা এই আই কে বের করতে যাই, টোটাল কারেন্ট, একটা কথা খেয়াল রাখতে হবে যে শর্ট পথ থাকলে যদি তার বিপরীতে কোনো রেজিস্ট্যান্স বা রেজিস্টর থাকে, তার আড়াআড়িতে শর্ট পথ থাকলে সেটা কিন্তু মানে ই হয়ে যায়, মানে ইনভ্যালিড, মানে অকেজ হয়ে যায়, সেটা কোনো কাজ করে না। তার মানে এখানে 5 ওহম কোনো কাজ করবে না, কাজ করবে শুধু 2 ওহম। সেই ক্ষেত্রে এখানে আর টি হলো 2 ওহম, আর হলো ভোল্টেজ দেহ আছে 20 ভোল্ট। তার মানে আমরা এখান থেকে কিন্তু আই বের করতে পারি, আই সমান আমরা জানি ভি বাই আর, ওহমস ল হতে এখানে ভোল্টেজ 20 আর 2 হলো রেজিস্ট্যান্সের মান, তার মানে 10 অ্যাম্পিয়ার হলো এই টোটাল আই। এখন যদি আমরা এই আই থ্রিতে আসি, আই থ্রি তার মানে যেহেতু এই রেজিস্টারের মান 0, তার মানে আই থ্রি যদি আমরা বের করতে যাই, সেই ক্ষেত্রে কী হবে যে এইখানে তো ভোল্টেজ ড্রপ 20 দেখেন, এখানে এর আর একটা প্রমাণ দেখুন, এখানকার এটা যে কাজ করতেছে না এটা বোঝার আর একটা প্রমাণ আছে যে এই রেজিস্টার কাজ করতেছে না, এখানে ভোল্টেজটাও 0। কীভাবে, যে এখানে দেখুন যে 20 মানে এখানে 2 ওহমস আছে, হ্যাঁ, আর এখানকার আমরা অ্যাম্পিয়ার পেলাম কত, 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার যদি পাই তাহলে এই ভোল্টেজ V2 আমাদের আসতেছে 2 × 10, তার মানে 20 ভোল্ট। এখানে কিন্তু সম্পূর্ণ ভোল্টেজ ড্রপ খাচ্ছে, তার মানে এখানেকার ভোল্টেজও 0, ঠিক আছে। সেই ক্ষেত্রে আই থ্রি 0/0 যদি আমরা করি, সেই ক্ষেত্রে এটা 0ই হয়ে যাচ্ছে, 0 অ্যাম্পিয়ার, তার মানে আই থ্রিতে কোনো কারেন্ট প্রবেশ করবো না। এখন হলো প্রশ্নটাই হলো আই ওয়ান এবং আই টু এই ক্ষেত্রে কী করবেন, ঠিক আছে। যদি এইরকম থাকে আমাদের খেয়াল রাখতে হবে শর্ট পথগুলো যদি এক বা একাধিক শর্ট, মানে দুই বা ততোধিক শর্ট পথ থাকে, অর্থাৎ দুই বা ততোধিক শর্ট পথ থাকলে কারেন্ট, ঠিক আছে, সমানভাবে ভাগ হয়ে যায়, ভাবে ভাগ হয়ে যায়। তার মানে এইখানে যদি তিনটা থাকতো, 20 এর 3 দ্বারা ভাগ করলে প্রত্যেক অ্যাম্পিয়ার পেতাম, এখানে 2টি শর্ট পথ আছে, তার মানে যদি ভাগ হয়ে যায় দেখুন যে 2টি পথ আছে, হ্যাঁ, তার মানে এইখানে আমাদের আই ওয়ান হবে এই 10 অ্যাম্পিয়ার। তো টোটাল কারেন্ট পেলাম, টোটাল কারেন্টকে 2 দ্বারা ভাগ করতে হবে, 10/2, এখানে হলো 5 অ্যাম্পিয়ার, এবং আই টু হবে 10/2, মানে 5 অ্যাম্পিয়ার, কারণ শর্ট পথে কারেন্ট সবসময় সমানভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, যদি দুই বা ততোধিক শর্ট পথ থাকে। তার মানে আই ওয়ান এবং আই টু এর মানে একই, যদি এখানে আরেকটি শর্ট পথ থাকতো তাহলে এই 10কে ভাগ করা লাগতো 3 দ্বারা, ঠিক আছে, তাহলে প্রত্যেকটি শর্ট পথে কারেন্ট পাওয়া যেত। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।